কার্যকর ইস্যুতে কলকাতায় পা দিয়েই আতঙ্কের কথা শোনালেন বিদ্যা। দীপাবলির আগে ভুলভুলাইয়া থ্রি এর প্রচারের শহর কলকাতায় হাজির বিদ্যা ও কার্তিক। এই দীপাবলিতে মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি ভুলভুলাইয়া থ্রি, আর তারই প্রচারে কলকাতাবাসীকে চমকে দিতে সহমহিমায় হাজির হলেন জুটিতে। মূলত বাংলা ছবির মাধ্যমে বিদ্যার চলচ্চিত্র জীবনের সূচনা, তাই তার যেকোনো ছবি মুক্তির আগে তিলোত্তমা এসে দর্শকদের চমক দিতে ভোলেন না অভিনেত্রী। এই ছবির ক্ষেত্রেও তার কোনো রকম ব্যতিক্রম হয়নি। দর্শকদের মন কাড়তে সঙ্গে নিয়ে এলেন নতুন যুগের হার্টথ্রব কার্তিক আরিয়ানকে। জুটিতে দুটিতে তুললেন নানা পোজে রকমারি ছবি, ছবি তুললেন শহর কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির সঙ্গেও। তবে প্রচারের আনন্দের মধ্যেও বাদ পড়ল না আর্যিকর ইস্যু। বিদ্যা ভুললেন না তার প্রাণের শহর কলকাতাকে। বিদ্যার মুখে শোনা গেল আর্যিকর নিয়ে করা কিছু মন্তব্য। কি বললেন বিদ্যা আসুন জেনে নেওয়া যাক। অভিনেত্রী এদিন মন্তব্য করেন, দুঃখ পেয়েছিলাম, আমার কেরিয়ারের শুরু থেকে এই শহর জড়িয়ে রয়েছে, কলকাতা প্রতিবাদের শহর, মায়ের শহরে এই রকম একটা ঘটনা কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না। ভুলভুলাইয়া টুতে রূপ ভবা নামক চরিত্রে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানকে মুখ্য ভূমিকায়। কার্তিক তার নিজ দক্ষতায় অভিনয়ের মাধ্যমে চমক দিয়েছিল দর্শকদের, তাই ভুলভুলাইয়া থ্রি ছবিতেও এই চরিত্রটি পেয়ে ভীষণ এক্সাইটেড কার্তিক আরিয়ান। মঞ্জুলিকা কে এই ছবিতে? কার্তিকের কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখলে অভিনেতা বলেন ছবিতে দুই মঞ্জুলিকা, একদিকে রয়েছেন বিদ্যা বালান আর অন্যদিকে মাধুরী দীক্ষিত। সত্যিকারের মঞ্জুলিকাকে জানতে হলে দর্শকদের দেখতেই হবে ভুলভুলাইয়া থ্রি। ভুলভুলাইয়া ওয়ান ও টু এর রেফারেন্স থাকলেও এই গল্প সম্পূর্ণ আলাদা হতে চলেছে বলেই জানিয়েছেন বিদ্যা। তিনি আরো জানান চিত্রনাট্য বিদ্যার এত ভালো লাগে আনিস বাজমির পরিচালনায় ফুল অফ এনার্জি নিয়ে শুটিং সেটে 12 থেকে 14 ঘন্টা কিভাবে কাজ করতেন তা বুঝতে পারেনি অভিনেত্রী। সাংবাদিকদের নানান প্রশ্নে তারা জানালেন কমেডিয়ান মোরকে এই হরর ছবিতে আবারও কাজ করতে পেরে খুবই খুশি দুজনেই। এই ছবি দর্শকদের মন জয় করবে বলেই মনে করছেন তারা। প্রসঙ্গত প্রতিবার শহর কলকাতায় এসে কালীঘাটের স্বয়ং মা কালীর মন্দির দর্শন করেন বিদ্যা। মা কালীর মন্দির দর্শন করে পুজো দিয়ে তাদের নতুন ছবির জন্য মঙ্গল কামনা করলেন অভিনেত্রী। এখন দেখার বিষয় ভূত চতুর্দশীর সময় ভূতে ভয় ধরাতে কতটা সক্ষম হয় তাদের এই নতুন ছবি ভুলভুলাইয়া থ্রি। তাদের এই নতুন ছবি কি ভূতে ভয় বাড়াবে নাকি কাটাবে, এখন সকলের চোখ সেদিকেই রয়েছে।